হোম কি আমার কাছে? সো দ্যাটস দ্য কোয়েশ্চেন, রাইট? জীবনটা উপভোগ করা যায় আশেপাশের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে, আবার একাও এনজয় করা যায়। সো আমি আবার একা এনজয় করতে একটু বেশি পছন্দ করি। আমরা যারা কাজের জন্য অনেক বেশি ট্রাভেল করি, খানিকটা যাযাবরের মতো কিন্তু আমাদের জীবন। যখন কোথাও শো থাকে, কনসার্টস থাকে অথবা শুটিং থাকে, বিদেশে গেলে তো বেস্ট হোটেলসগুলোতেই থাকার সুযোগ হয় আমাদের। ওটা থাকার পরেও কিন্তু বাসায় ফেরত আসার একটা তাগিদ থাকে। সো ওই তাগিদটা যেখানে ফেরত আসার, আমার মনে হয় সেটাই হোম। আর যেখানে আমি মি টাইমটা সবচেয়ে বেশি পাই, সেটা হচ্ছে আমার কাছে হোম। সেটা হতে পারে আপনি নামাজ পড়ছেন, হতে পারে আপনি চাঁদের দিকে তাকিয়ে চা খাচ্ছেন। সো দিস ইজ মাই হোম। লাস্ট 2 বছর হলো শিক্ষকতা পেশা থেকে বিরতিতে আছি, বিনোদন জগতে আপনাদের জন্য ফুল টাইম কাজ করছি। তার মানে এই না পড়াশোনা ছেড়ে দিয়েছি, আবার হয়তো শিক্ষকতা শুরু করব কয়েক বছর পরে হয়তো, সেই জন্য পড়াশোনা চালিয়ে যাচ্ছি। সো আজকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমার হাম্বল অ্যাবোর্ড। এখানে আজকে আপনাদের সাথে কথা হবে এবং ঘুরিয়ে ফিরে দেখাবো আমার কয়েকটা ঘর এবং আমার স্টুডিও। আমি আমার হোম বলতে কী বুঝি সেটা একটু পরে দেখবো। আই হোপ ইউ লাইক ইট। আই ওয়ান্টেড টু হ্যাভ বাংলাদেশি মাস্টার পেইন্টারদের পেইন্টিংস। সো আমার মি টাইমের জায়গাগুলো ওভাবেই ডিজাইন করা, যেখানে আমি সময় কাটাই, আমার পছন্দের আর্টিস্টদের পেইন্টিং যেন থাকে। আমি যেখানে বসে থাকবো, হয়তো গেস্ট আসলে গল্প করবো অথবা একা থাকলে মি টাইম কাটাবো, কিন্তু আমার চোখের সামনে যেন শিল্পকর্ম থাকে। কারণ আমি নিজেকে শিল্পী ভাবি এবং আমার জীবনের উদ্দেশ্যই আমার মনে হয় আসলে শিল্প চর্চা করে এই জীবনটা পার করে দেয়া, এবং আমার শিল্প যেন বেঁচে থাকে আমার মৃত্যুর পর। সো এই কারণে আমি অন্যের শিল্পকে অসম্ভব শ্রদ্ধা করি, আর যে শিল্পটার প্রতি আমার কোনো দখল নেই সেটার প্রতি আরও বেশি। চড়ুই পাখি, চড়ুই পাখি আমার জন্য কেন যেন খুবই লাকি একটা পাখি। আমি যখন চড়ুই পাখি দেখি আমার দিনটা ভালো যায়। এটা আসলে কুসংস্কার না, মানে পাখির অনেকগুলো পাখি একসাথে কলতান ভাল লাগে। সো এটার প্রতি একটা আলাদা টান আছে এই ছবিটার প্রতি। বাট সবচাইতে আমার প্রিয় হচ্ছে রণবীর স্যারের এই টোকাইটা। আমার বেড়ে ওঠা যে যে দশকে, সেই দশকে টোকাইয়ের কার্টুন কিন্তু খুবই রিলেটেবল ছিল, জীবন ঘনিষ্ঠ ছিল, অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাড দ্যাট হিউমার। সো টোকাইটা কিন্তু আমার জন্য এবং আমার জেনারেশনের মানুষের জন্য অনেক রিলেটেবল। সো আই রিয়েলি রিয়েলি লাভ ইট। যখন আমি এখানে বসে ওটার দিকে তাকিয়ে থাকি, আই সামটাইমস ফিল লাইক আমরা আসলে সবাই কিন্তু এরকমই পৃথিবীতে, সবাই আসলে অনেক একা আমরা। সো কেউ একাকিত্বটা উপভোগ করতে পারছে আমরা যারা লাকি, আবার অনেকে একাকিত্বটা উপভোগ করতে পারছে না ওদের মতো যারা। আমার এই বাসায় যার সাথে সবচেয়ে বেশি সময় কাটানো হয় সে হচ্ছে এই পিয়ানোটা। যখন একটা জিনিস অনেক বছর ধরে স্বপ্ন দেখে মানুষ, সেটা যখন পেয়ে যায়, সেটার যেই অর্জনের যেই প্রশান্তিটা, এটা কিন্তু অসাধারণ। সো এই বেবি গ্র্যান্ড পিয়ানোটা কেনার জন্য আমার অনেক দিন ওয়েট করতে হয়েছে, কারণ একে তো এক্সপেন্সিভ, আর দেশে বিক্রিও হয় না, কোথাও পাওয়া যায় না, অর্ডার করে আনাতে হয়, সময় লাগে অনেক। সো সব বাসাতে রাখাও যায় না। পিয়ানো রাখার জন্য বাসাটাকে একটু স্পেশিয়াস হতে হয়। এত বছর পরে আমার মনে আছে প্রথম আপরাইট পিয়ানো কিনেছিলাম ব্ল্যাকের ফার্স্ট অ্যালবাম রিলিজ হওয়ার পরে, সেটা একটা ইয়ামাহাই আপরাইট ছিল। তখন থেকেই আসলে স্বপ্ন দেখা যায় একদিন একটা গ্র্যান্ড না হলো বেবি গ্র্যান্ড কিনবো। সো এখন বাসায় ঢুকে যখন দেখি ভালো লাগে। একটা ম্যাসাজ চেয়ার, সুইচ অন করলে অনেক রকমের ম্যাসাজ হয়, রিল্যাক্সেশন আছে, রিফ্রেশ আছে। সো এইটা খুব আমার কাজে দেয়, কারণ সারাদিন টায়ার্ড থাকার পরে যদি একটু কিছুক্ষণ বসি বাসায় আসার পর ভালো লাগে। আর দিস ইজ মাই ভেরি সিম্পল ডাইনিং টেবিল। প্যারিস সবার কাছে মনে হয় যে খুব রোম্যান্টিক একটা জায়গা, আর আমার কাছে মনে হয় যে রোম্যান্টিক এক্সপিরিয়েন্সের মধ্যে সবচেয়ে রোম্যান্টিক ব্যাপার আসলে ইজ আ ডিনার, প্রপার ক্যান্ডেল লাইট ডিনার। সো ওইভাবেই চিন্তা করে যে এনভায়রনমেন্টটা যেন সুন্দর হয়। সো আই রিয়েলি লাইক দিস টেবল অ্যান্ড চেয়ার।
So this is my small home studio. ওখানে আমার ওয়ার্কস্টেশন আর এখানে আমার লিসেনিং জোন। আমি এখানে বসে মিক্স করার সময় একটু ব্রেক নিয়ে নিয়ে এখান থেকে বসে গানগুলো শুনি। আর বেশিরভাগ গানই প্রথম আসলে এখানে বসেই শোনা হয়। সো দিস ইজ কিছু আছে ফার্নিচার ফেলা যায় না, তার মধ্যে এটা একটা। মিনিমালিজম নিয়ে একটুকুই বলছিলাম যে একদম সিম্পল সেট আপ, বেশি ক্লাটার থাকবে না, অনেক তার থাকবে না। সো তারগুলো কনসিল্ড মোটামুটি জায়গায় আছে, কম দেখা যাচ্ছে। সো এখানে কাজ করতে আরাম আছে। ভোকাল টেকটা এখানে দেই। সাউন্ড প্রুফ রুম যেহেতু নাই, ছোট্ট একটা পিস আছে যেটা হেল্প করে, কাগজে লিরিক লিখে তখন এখানে টাঙিয়ে দিই। যখন নতুন গান করা হয় গান তো মুখস্থ থাকে না ইউজুয়ালি, সো সামনে কাগজটা থাকে, ওখান থেকে দেখে দেখে গানটা গাওয়া হয়। সো এটা আমার বেডরুম। আমার বিছানার উপরে যেই তিনটা ছবি দেখতে পাচ্ছেন, এই ছবি তিনটে কিন্তু আসলে খুব এক্সপেন্সিভ কিছুই না, কিন্তু আমার কাছে প্রাইসলেস। জন লেনন আমার অল টাইম ফেভারিট একজন আর্টিস্ট। সো হি রেপ্রেজেন্টস ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। এরপরে আছে আইনস্টাইন, বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সের সিম্বল আমার কাছে। আর লাস্টে আছেন মেরিলিন মনরো, সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক। সো এই তিনটা ছবি যখন আমি দেখি প্রতিদিন, আমার নিজেকে আমি রিমাইন্ড করি কিছু ক্রিয়েট করছি কিনা মানুষের জন্য। আর তারপর আমি জিজ্ঞেস করি, আমি কি আসলে নতুন কিছু শিখছি, আমি কি নতুন কিছু শেখাতে পারছি কাউকে। আর লাস্টে হচ্ছে মেরিলিন মনরো, সৌন্দর্য। সৌন্দর্যের অনেক দিক আছে, বাট আমি এখন যেটা বুঝি, গুড হেলথ, এটি হচ্ছে সৌন্দর্য। সো এই তিনটা ছবি, ক্রিয়েটিভিটি, ইন্টেলিজেন্স অ্যান্ড বিউটি, দ্যাট ক্যাপচার্স মাই প্রায়োরিটিস। সো এখানেই লেখালেখির কাজটা করা হয়, যেরকম বি প্রপার্টির সাথে আজকে একটা মিটিং আছে, এটা লেখা আছে। আর এই ঘরটার সবচাইতে প্রিয় দিক হচ্ছে অনেক আলো বাতাস, সুন্দর একটা বারান্দা আছে এবং আকাশ দেখা যায়। রুমের পর্দাগুলোও খুব একটা ডার্ক না, মোটামুটি পর্দার টানা থাকলেও আলো আসতে পারে। আমার কাছে আলো খুব ইম্পর্টেন্ট। আমার জীবনে যে কতগুলো গান আসলে বছরের পর বছর ধরে বেঁচে আছে, তার মাঝে তো আলো একটাই, সব আলো তো আমার আসলে থাকতেই হবে। চাঁদের আলোটা হয়তো এদিকে খুব একটা দেখা যায় না, ওইদিকে চাঁদ ওঠে, বাট দিনের বেলা আলো থাকে। এই ছোট্ট একটা জিনিস, একটা অটোগ্রাফড কাতানা, থেকে অনেক বছর আগেই হয়তো কাতানার যে আসল কাজটা ছিল সেটা হয়তো বন্ধ হয়ে গেছে, যুদ্ধের ইউজ হতো, কিন্তু তবুও ওরা কিন্তু কাতানা বানায়। কমার্শিয়াল সাকসেস হয়তো হয় না, তাও কাতানা বানায়। ওরা কিন্তু ওটা ভাবে না যে এটা তো আসলে ইউজ নেই, এটা একটা শিল্পকর্ম, এটা তৈরি করা এবং ট্র্যাডিশনটাকে ধরে রাখাই ওদের কাজ। সো আমাদের কাজ শিল্পী হিসেবে কিন্তু বাংলাদেশকে নতুন কিছু উপহার দেওয়া, সৃষ্টি করা। এটা আমার কাছে স্পেশাল একটা পিস, এটা আমি খুলেও নিই কাতানাটা, তোমার মেয়ের জন্য পার্টিং একটা টোকেন গিফট থাকবে। আমি আসলে খুব শোপিস যে কালেক্ট করি তা না, বাট খুবই এক্সট্রাঅর্ডিনারি কিছু পেলে আই বাই ইট। এটা একটা ফসিল। এটা নেওয়ার যে কারণটা হলো যে দিস শোজ যে আমরা আসলে পৃথিবীর টাইম লাইনে কতটা ক্ষুদ্র, কতটা নগণ্য। এটা কিন্তু রিমাইন্ডস মি অফ দ্যাট, যে মানে এত এত বিশাল এই বিশ্বব্রহ্মাণ্ড, আর এই এত লক্ষ লক্ষ বছরের পরিক্রমায় আমরা বেঁচেই বা থাকবো কতদিন। সো আমরা আসলে কেউই কিছু না। মানুষ আমরা বলি বলি সৃষ্টির শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরা কিন্তু আসলে এমনভাবে এই পৃথিবীটাকে ইউজ করছি এবং অ্যাবিউজ করছি, আমরা আসলে কি সেই শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখছি? সো গুরু গম্ভীর কথা বলে ফেললাম, বাট আমার মনে হয় একজন শিক্ষকের সেটা আমার দায়িত্ব যে যখনই সুযোগ পাই এমন কিছু বলা উচিত যেটা আসলে মানুষকে ভালোর দিকে বদলে দেয়। সো এইটার থেকে আমি একটা জিনিস আপনাদের শিখতে বলবো, যে 515 মিলিয়ন বছর পুরনো এই ফসিলটা তুলনায় আমরা আসলে কিছুই না। আমাদের যতটুকু অধিকার হয়তো এই পৃথিবীর, তারও হয়তো এতটুকুই অধিকার। সো আমরা কেন পৃথিবীটাকে ধ্বংস করছি? সো আমরা আপন ঘরে ভালো থাকবো, কিন্তু পুরো পৃথিবীটাই তো আমাদের ঘর, পৃথিবীটাকেও ভালো রাখতে হবে। দি প্রপার্টি তারার বাড়ি। দূরে তুমি দাঁড়িয়ে সাগরে জলে পা ভিজিয়ে, কাছে যেতে পারি না, বলতে আজ পারি না, তুমি আমার
সামনে তুমি দাঁড়িয়ে কারো হাত জড়িয়ে হাতটা ধরতে পারি না, কাছে টানতে পারি না, তোমার হাতে আজন্মকে সাগরের পারে হাত ধরে দেখছো সূর্য ডোবামি নেই, এখনো বৃষ্টি পরে বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই, জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আকাশে সেখানে চাঁদটা নেই, এখনো বৃষ্টি পরে বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি আমার স্মৃতি ফিরিয়ে দিতে, আমি আজ কাঁদব না হয়তো দু একটা, তবু বলবো না ভালোবাসি, আমার চোখের দিকে তাকিয়ে দেখো কাছি আমি অসহায়, তোমায় হারিয়ে আমার কষ্টের গানে ডুবে হয়, জানি ফিরিয়ে নেবার কোন কারণ নেই তোমার এই জীবনে, তবুও এখনো তুমি সত্য এখনো আমার জীবনে, কোনো বাড়িতেই ঘর বানানো সম্ভব। বি প্রপার্টি আছে আপনারই পাশে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে।